ইংল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়েছে। ম্যাট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এ সপ্তাহ মানে 14 জানুয়ারি থেকে আগামী এক সপ্তাহ তাপমাত্রা রাতের বেলা মাইনাস থাকবে। বলা হয়েছে তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এছাড়াও ম্যাট অফিসের পক্ষ থেকে যুক্তরাজ্যের কয়েকটি জায়গায় হলুদ সতর্কবার্তা দেখানো হয়েছে। বলা হয়েছে ইংল্যান্ডের কয়েকটি জায়গায়, বিশেষ করে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আনফর্চুনেটলি আসলে ঠান্ডা আমাকে ধরে ফেলেছে, আমি নিজে অসুস্থ ছিলাম। আসলে এটা ভাইরাস ফ্লু, এই ভাইরাস ফ্লু কিন্তু মারাত্মক ভাইরাস ফ্লু। এটা দারুণভাবে শরীরে এফেক্ট করে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ডেঞ্জারাস। তো সবাইকে বলবো যেন সাবধান থাকেন, ফ্লু থেকে বেঁচে থাকবেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে হোয়াইট চ্যাপেলে যে সমস্ত ছোট দোকানগুলো রয়েছে সব দোকানগুলোতে প্রচণ্ড রকম ভিড় দেখা যায় রাতের বেলা। সাধারণত চা বা গরম পানীয় দ্রব্যের খুব প্রচলন রয়েছে। এছাড়াও নানা ধরনের শীতের পিঠাও বিক্রি করে থাকেন এ সমস্ত দোকানগুলোতে। ঠান্ডার কারণে মানুষের মোটামুটি চা আর কফি খায় একটু বেশি, সো লেট নাইটও মানুষ আসে এখানে, মোটামুটি বিজি হয়, একটু ভিড় হয়। আর এই তো যারা আসে বসে আসে লেট নাইট পর্যন্ত থাকে। মানুষজন কেমন ভিড় আপনার এখানে আসে, হয় কখন বেশি ভিড় হয়? এই 10টা 11টার পর থেকে মোটামুটি ভিড় হয়, 1টা 1.5টা বা 2টাও থাকে অনেক সময়, 2টা পর্যন্ত অনেক সময়। চা আর কফি বেশি চলে, গরম? জি জি, চা কফি আর আমাদের বাফা পিঠা আছে কিছু, এই সিঙ্গারার সমোসা, এগুলো চলে মোটামুটি। বাফা পিঠাও বিক্রি করেননি? জি জি, আমার একদম ফ্রেশ হোমমেড বাফা পিঠা আছে। বেশি পরিমাণ ঠান্ডা আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি সতর্কবার্তা জারি করেছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে যান চলাচল, বিশেষ করে বাস এবং ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করবে। তবে স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। বাইরে আমরা অ্যাকচুয়ালি যারা আমরা বাইরে কাজ করি, ধরেন অফিস আদালত বাইরে অফিসে, তাহলে একটু ওয়ার্ম প্লেস থাকে, হিটার বিটার থাকে সব কিছু। বা যারা বাইরে কাজ করি ফিল্ডে বা ধরেন আমাদের অনেক বাঙালি কমিউনিটির ডেলিভারি বাইয়েরা আছে, মিনি ক্যাব ড্রাইভাররা আছে বাইয়েরা, সো অনেক বাইরে কাজ আছে যারা সেলস এন্ড মার্কেটিং করে, সবাই ভেরি কেয়ারফুল থাকবেন, অনেক টাডার সব কাপড় চোপড় পরে থাকবেন। এদেশে তো আপনার ঠিক আছে, ঠান্ডা তুলনামূলক কম, বাট আগে আরও বেশি আসিল। অন্যান্য বার তো স্নো দিছে, এইবার তো স্নো নাই। ঠান্ডা রিসেন্ট আর কি 2 হপ্তাহ ধরে খুব বেশি মানে কি আপনার ঠান্ডা পড়ছে, আর স্নো তো দেন না। ইলা তো আমরা ইলা টাইমে আমরা স্নো ফাইবার লাই বার চাই, স্নো তো আর দেন না। তাও ঠিক আছে, ওই এগুলা যাইতে অনেক কষ্ট হয়, বিকজ আপনার যে ঠান্ডা বেশি পড়ছে, তো তুষার পড়ছে না বাট খুব বেশি ঠান্ডা পড়ছে। যুক্তরাজ্যে এবারের যে শীত পড়ছে সেটি অনেকটা কখনো গরম কখনো ঠান্ডা আবহাওয়া, তবে এই কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা পড়ায় রোগ ব্যাধি দেখা দিচ্ছে। বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহ এসে এ ধরনের মাইনাস তাপমাত্রা কখনোই দেখা যায় না। অনেকেই বলছে ক্লাইমেট পরিবর্তন হওয়ার কারণে এ ধরনের তাপমাত্রাতেও বড় পরিবর্তন আসছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।